শিমুলপুর বনে টিয়ে তার মায়ের সাথে বাস করত। টিয়ে ছিল খুবই অলস, শুয়ে বসে খেয়ে আর ঘুমিয়ে এসে সারা দিন কাটিয়ে দিত। একদিন সকালবেলা টিয়ে তার ঘরে ঘুমিয়েছিল, এমন সময় টিয়ের মা ওর কাছে গিয়ে বলতে থাকে, এই টিয়ে, কিরে কত বেলা হয়েছে, এখনো উঠছিস না কেন? হ্যাঁ কিরে, কথা কি কানে যাচ্ছে না? সারা দিন শুয়ে বসে খেয়ে পেটের সাথে কানটাও ভারী করেছিস দেখছি। ওঠ বলছি, ওঠ। উফ মা, এত সকাল সকাল এমন করে চেঁচাচ্ছো কেন? খাবার হয়ে থাকলে আমার এখানে নিয়ে এসে আমাকে একটু খাইয়ে দাও না, আর যদি না হয়ে থাকে তাহলে গিয়ে রান্না করো, আর আমাকেও শান্তি মতো ঘুমাতে দাও, যাও তো। এমনিতেই আমার শরীরটা ভালো লাগছে না, তার উপর আবার এই শরীরে রান্না করেছি, আর তুই শুয়ে শুয়ে বলছিস তোকে খাইয়ে দিতে। হ্যাঁ রে টিয়ে, বলি আর কতদিন এমন অলস হয়ে দিন কাটাবি শুনি। ওঠ তাড়াতাড়ি ওঠ, আজকে তুই আমার সাথে কাজে যাবি বুঝেছিস। মায়ের এমন কথা শুনে অলস টিয়ে ঘুম থেকে উঠে পড়ে আর বলতে থাকে, মা আমি কোথায় আলসেমি করছি তুমি বলো? রোজ রোজ নিজের হাতে খাবার খাচ্ছি, গোসল করছি, আবার নিজের পায়ে হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছি, আমি এগুলো করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, আর তুমি বলছো তোমার সাথে কাজে যেতে আমি পারবো না কোনো কাজ করতে। পারবি না মানে? এমন আলসেমি ভালো নয় রে মা, সব সময় মনে রাখবি নিজের জীবন বাঁচাতে হলে পরিশ্রম খুবই জরুরি, পরিশ্রম না করলে সারা দিন শুয়ে বসে থাকলে শরীরে নানান ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে রে মা। হয়েছে হয়েছে, আমাকে আর এত জ্ঞান দিতে হবে না, তোমার এই সব জ্ঞান নিজের কাজে লাগাও বুঝেছো। উচিত কথা বললাম আর তোর জ্ঞান মনে হচ্ছে? তাহলে শুনে রাখ, আমি তোর মতো এত বড় অলস মেয়েকে বসে বসে আর খাওয়াতে পারবো না বুঝেছিস। আমি চলে যাব, আজকেই আমার ভাইয়ের বাসায় চলে যাব আমি, তুই থাক তোর অলসতা নিয়ে। এরপর অলস টিয়ের মা রাগ করে বাড়ি থেকে চলে যায়। অলস টিয়ের তার মা চলে যাওয়ায় তার বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না, বরং ওর মা চলে যাওয়ার পরও বলতে থাকে, মা বাড়ি থেকে চলে গেছে তো ভালোই হয়েছে, এখন আমি শান্তি মতো ঘুমাতে আর খেতে পারবো। আহ, এখন একটু শান্তি মতো ঘুমিয়ে নি, সারাক্ষণ মা শুধু গ্যাচর গ্যাচর করতো, ভালোই লাগতো না? ঘুমিয়ে তারপর খাবার খাবো। অলসটি আবারও ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর টিয়ের ঘুম ভাঙে, আরো খাবার খেতে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে অলসটি একটা তান্ত্রিককে তার খাবার খেতে দেখে, আর এসব দেখে টিয়ে ভীষণ অবাক হয়ে যায়। আর অলসটি কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, এই এই কে তুমি? আর আমাকে না বলে এভাবে আমার খাবার কেন খেয়েছো? এবার আমি কি খাবো? আমার তো মা নেই, এখন আমাকে কে খাবার দিবে? হ্যাঁ তুমি কান্না করো না, শান্ত হও, আমি হলাম তান্ত্রিক, আমার খুবই ক্ষুধা লেগেছিল, আর আমি ভেবেছিলাম বাড়িতে কেউ নেই, তাই আমি না বলে খাবারগুলো খেয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। খাবার খেয়ে শেষ করেছো আর আমাকে বলছো ক্ষমা করে দিতে, আমি কি খাবো? আমি যেহেতু তোমার খাবার শেষ করেছি সেহেতু আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব। টিয়ে, এখন আমাকে তোমার তিনটে ইচ্ছের কথা বলো। তান্ত্রিকের মুখে এমন কথা শুনে অলস টিয়ের মুখে হাসি ফোটে, আর টিয়ে বলতে থাকে, আমার তিনটে ইচ্ছে তোমাকে বলবো? আচ্ছা ঠিক আছে, আমার প্রথম ইচ্ছে হলো আমি খুব সুন্দরী হতে চাই, আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমি অনেক সোনা দানা চাই, আর আমার তৃতীয় ইচ্ছে হলো আমার বাসায় পর্যাপ্ত অনেক খাবার থাকবে, আর আমার যখনই ক্ষুধা লাগবে আমি যেন শুয়ে থেকে খাবার চাওয়ার সাথে সাথে খাবার আমার মুখে চলে আসে। যা, তোর তিনটে ইচ্ছেই পূরণ করে দিলাম আমি। তান্ত্রিক এ কথা বলার সাথে সাথে অলস টিয়ের রূপ পরিবর্তন হয়ে যায়, টিয়ের ঘরে অনেক সোনা দানা আর খাবারে ভর্তি হয়ে যায়। অলস টিয়ে তার তিনটি ইচ্ছে পূরণ হয় বেশ খুশি ছিল, আর তান্ত্রিক বলতে থাকে, শোন টিয়ে বৎস, আমার দেওয়া এই সব ফলমূল সোনা দানা তোকে আগলে রাখতে হবে, আমার একটা কথা মনে রাখবি, এই ফলমূল আর সোনা দানায় যদি কোনো চোর বা লোভী পাখির ছোঁয়া লাগে তাহলে এইগুলো সাথে সাথেই উধাও হয়ে যাবে, তুই সব সময় এগুলো পরম যত্নে আগলে রাখবি, আমি আসি তবে। এরপর তান্ত্রিক চলে যায় আর অলসটি তার বিছানায় বসে বলতে থাকে, এই খাবার আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার মুখে চলে আয় তো।
কলস টিয়ের কথা শুনে খাবার একে একে টিয়ের মুখে চলে আসে। বিনা পরিশ্রমে খাবার খাওয়ার মজাই আলাদা। পেটটা একদম ভরে গেছে, এখন একটু আয়নার সামনে গিয়ে সুন্দর চেহারাটা ভালো করে দেখি। এরপর অলস টিয়ে আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা ভালো করে দেখতে শুরু করে। আয়নায় চেহারা দেখার পর টিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে। এভাবেই অলস টিয়ের দিন চলতে থাকে। অলস টিয়ে তার অলসতায় এতই মগ্ন ছিল যে তান্ত্রিকের কথা তার মনেই ছিল না। সে তার সোনাদানা এমনকি খাবারের তেমন কোনো দেখাশোনায় করত না। অলস টিয়ের এমন পরিবর্তন বনের চোর কবুতর আর যজ্ঞ কাকে চোখে পড়ে যায়। একদিন যজ্ঞ কবুতরকে বলে, কিরে কবুতর, এমন চুপ করে বসে আছিস কেন? হাতে তো কোনো টাকা পয়সা নেই, বেশ কয়েকদিন থেকে কারো বাড়ি চুরিও করতে পারছি না, কিছু কি ভেবেছিস? ভেবেছি মানে জব্বর প্ল্যান খুঁজে পেয়েছি, এবার এক চুরিতেই ধনী হয়ে যাব। আজ রাতের পর থেকে আমাদের আর চুরি করতেই হবে না। কি বলছিস কি তুই, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সব খুলে বল তো। আরে বোকারাম, আমাদের বনের ওই অলস টিয়ে আছে না, ওর তিনটি ইচ্ছের কারণে অনেক সোনা দানা আর খাবারও পেয়েছে। অলস টিয়েটা ওর সোনা দানার তেমন কোনো খেয়ালই রাখে না। তাই নাকি রে, এ তো বেশ খুশির খবর। এখন তো আমার রাতের জন্য অপেক্ষা করতে মনই চাচ্ছে না, উফ কখন যে রাত আসবে। এসব বলতে বলতেই রাত নেমে আসে। আর রাতের বেলা যজ্ঞ আর কবুতর অলস টিয়ের বাড়িতে চুরি করতে যায়। কবুতর আর যজ্ঞ কাক অলস টিয়ের ঘরে প্রবেশ করে, আর প্রবেশ করে যেই না সোনাদানায় হাত দেয়, অমনি তান্ত্রিকের কথা মতো সব সোনাদানা খাবার এমনকি টিয়ের রূপ উধাও হয়ে যায়। এ দেখে কবুতর আর যজ্ঞ কাক বেশ ভয় পেয়ে যায়, আর একে অপরকে বলতে থাকে, কবুতর এ কি হলো রে, সোনাদানাগুলো কোথায় চলে গেল? আমরা তো কিছুই নিতে পারলাম না রে। আমার মনে হয় এই সোনাদানাগুলো জাদুর, অলস টিয়ের হাতে ধরা পড়ার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে, চল যজ্ঞ চল। এরপর কবুতর আর যজ্ঞ ওখান থেকে পালিয়ে যায়, আর অলস টিয়ে এসবের কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালবেলা টিয়ে ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে বলতে থাকে, আমার খুবই ক্ষুধা পেয়েছে, এই খাবার তাড়াতাড়ি আমার মুখে চলে আয় তো। টিয়ে অনেকবার এমন করে বলে, কিন্তু কোনো খাবার তার মুখে যায় না। এক পর্যায়ে টিয়ে বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে, আর তার ঘর দেখে অবাক হয়ে যায়, আর বলতে থাকে, হায় হায়, আমার ঘরের এই অবস্থা হলো কি করে, আমার খাবার সোনাদানা কোথায় চলে গেল। এরপর টিয়ে তাড়াতাড়ি করে আয়নার সামনে যায়, আর তার চেহারা দেখে অনেক কান্না করতে থাকে, আমার সৌন্দর্য কোথায় হারিয়ে গেছে, না এ হতে পারে না, এখন আমি কি খেয়ে বেঁচে থাকবো? তাহলে কি তান্ত্রিক বাবা আমার সাথে প্রতারণা করেছে? আমি এক্ষুনি যাব তান্ত্রিক বাবার কাছে। এরপর অলস টিয়ে তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সবটা খুলে বলে, এতে আমার কোনো দোষ নেই বৎস, বরং দোষ তোর। তুই অলসতার কারণে আমার কথার গুরুত্ব বুঝিসনি, পরিশ্রমের ভয়ে সোনাদানাগুলো আগলে রাখিসনি, শুধু সারা দিন শুয়ে বসেছিলি। আমি তোর অলসতা কাটানোর জন্য তোকে সব বুঝিয়ে বলেছিলাম, কিন্তু তুই একটুও পরিশ্রমী হসনি। তুই তোর অলসতার উচিত শিক্ষা পেয়েছিস, যে কোনো কিছু আগলে রাখতে হলেও পরিশ্রমের দরকার আছে, কিন্তু তুই তা করিসনি। তান্ত্রিকের কথা শুনে অলস টিয়ে তার ভুল বুঝতে পারে, আর টিয়ে বলতে থাকে, তান্ত্রিক বাবা আমার ভুল হয়েছে, আমাকে আরেকটা সুযোগ দিন, আমার সব সম্পত্তি আবারও আমাকে ফিরিয়ে দিন, আমি এবার পরিশ্রমী হব। আমার কাছে অলসতার কোনো ক্ষমা নেই, চলে যা তুই এখান থেকে। এরপর তান্ত্রিক অলস টিয়েকে তাড়িয়ে দেয়, আর অলস টিয়ে তার ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। রহিমপুর বনে টুনি তার মা মিনুর সাথে বাস করত। টুনি দেখতে অনেক সুন্দর হলেও বেশ বোকা ধরনের ছিল। একদিন সকালবেলা টুনির মা মিনু টুনিকে বলতে থাকে, মা টুনি, রান্নাঘরে একটু আয় তো মা,
এই মেয়েটাকে নিয়ে যে আমি কোথায় যাব? সব সময় রান্নাঘর থেকে দূরে দূরে থাকবে। মা, আমাকে দেখেছো? বলো কি বলবে? শোন মা, আমি একটু তোর মাসির বাসা থেকে আসছি, কেমন? ততক্ষণে তুই কয়েকটা রুটি বানা তো আমার জন্য, আমি এসে সকালের নাস্তা করব। এই যে এই পাতিলে আটার ডো করা আছে। ঠিক আছে মা, আমি রুটি বানাচ্ছি, তুমি যাও। মিনু চলে যায় আর টুনি রুটি বানাতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর টুনির রুটি বানানো শেষ হয় আর টুনি বলতে থাকে, রুটি বানানো তো শেষ, এবার মা এলে মাকে খেতে দিব। বেশ কিছুক্ষণ পর মিনু বাড়িতে ফিরে আসে আর বলতে থাকে, টুনি মা, রুটি হয়েছে? আমার যে খুবই ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকে কয়েকটা রুটি এনে দে। টুনি একটা প্লেটে করে রুটি নিয়ে আসে মিনুর সামনে। মিনু রুটিগুলো দেখে চোখ গোল গোল করে বলতে থাকে, কি রে রুটিগুলো কাঁচা কেন, ভাজিসনি? ভাজা ছাড়া কাঁচা রুটি কি করে খাবো শুনি? আরে মা, তুমি তো আমাকে রুটি ভাজতে বলনি, শুধু বানাতে বলেছো, তাই তো আমি রুটি ভাজিনি। শোনো মা, তুমি যা বলো আমি কিন্তু তাই করি, এতে আমার কি দোষ বলো? তুমি রুটি ভাজতে বলনি, তাই আমি ভাজিওনি, শুধু বানিয়ে রেখেছি। হাই হাইডি, হাইডি আমার কপাল, তোর বোকামি আর কবে শেষ হবে শুনি? দুদিন পরে তোর বিয়ে, রুটি বানানোর পর ভাজতে হয় সেটাও তুই জানিস না। যা তাড়াতাড়ি রুটি ভেজে আন। বোকা টুনি মায়ের বকা খেয়ে রান্নাঘরে রুটি ভাজতে যায়। এইভাবে কেটে যায় কয়েকদিন। বোকা টুনির সাথে পাশের বনে টোনার বিয়ে হয়। টোনার মা রেনু তার ছেলে বউয়ের এমন বোকা বোকা কাজ দেখে ভীষণ রেগে যায়। একদিন সকালবেলা রেনু রান্নাঘরে প্রেশার কুকারে ডিম সিদ্ধ করতে দেয়। এমন সময় ওখানে টুনি আসে আর বলতে থাকে, মা কি করছেন দেখি দেখি? ও মা, ডিম সিদ্ধ করছেন? আপনি কেন এই সকাল সকাল কষ্ট করতে এসেছেন? আমাকে বললেই তো হতো। তোমার যা কাজ, একটা কাজ তোমাকে করতে বললে উল্টো তার ফল আমাকে দিতে হয়। মা, আমি কি করলাম? আমাকে বকছেন কেন? মা, আপনি বরং ঘরে গিয়ে রেস্ট নিন, আমি এই দিকটা দেখছি, আমাকে শুধু বলুন কি করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো, আমি বরং বিশ্রাম নিতে চাই। আর শোনো, তিনটা শীষ দিলে প্রেশার কুকারটা নামিয়ে নিও, বেশি বোকামি যেন করো না আবার। রেনু ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বোকাটুনি বলতে থাকে, মা যে বলেছিল তিনটা শীষ দিয়ে প্রেশার কুকারটা নামাতে, তিনটা শীষ দিয়ে প্রেশার কুকারটা এক্ষুনি তাড়াতাড়ি নামায়। এরপর টুনি তার নিজের মুখ দিয়ে তিনটা শীষ দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে নেয়। এমন সময় ওখানে রেনু আসে আর বলতে থাকে, বৌমা প্রেশার কুকারটা নামিয়েছো দেখছি, তার ডিম কি সিদ্ধ হয়েছে দেখি তো। রেনু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে রেগে বলতে থাকে, একি বৌমা, এখনো তো পানি গরমই হয়নি, ডিম সিদ্ধ তো দূরের কথা, তোমাকে কি বলেছিলাম আমি? আজব, মা আপনি আমাকে বকছেন কেন? আপনি কি বলেছিলেন? আপনি তো এটাই বলেছিলেন যে তিনটা শীষ দিয়ে প্রেশার কুকারটা নামাতে বলেছিলেন, তাই তো? আমি তো তাই করেছি, আমি মুখ দিয়ে তিনটা শীষ দিয়েছি, তারপর প্রেশার কুকারটা নামিয়ে রেখেছি, বকছেন কেন? হাই হাই রে, হাই আমার কপাল, এই বোকা বউকে নিয়ে আমি কোথায় যাব? এই বোকা বউ তো নিজের সাথে সাথে আমাকে বোকা বানিয়ে ছাড়ছে। এই কি শিখেছ বাবার বাড়িতে শুনি? আজকে আমার ছেলে বাড়িতে আসুক, তারপর ওকে বলে তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিব আমি। মা, এমন করে বকছেন কেন? আপনি যা করতে বলেছেন আমি তো সেটাই করেছি। আর শুনুন, আপনার ছেলেও আমার স্বামী হয়, আমি ওকে আপনার নামে বিচার দিব, আর আপনাকেও বাবার বাড়ি পাঠিয়ে দিব, এই আমি বলে রাখলাম। চুপ করো বোকা কোথাকার, এক্ষুনি রান্নাঘর থেকে যাও বলছি। টুনি রান্নাঘর থেকে চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনা অফিস থেকে এসে টুনিকে বলতে থাকে, টুনি আমার খুবই ক্লান্ত লাগছে, আমাকে এক গ্লাস ঠান্ডা জল এনে দাও তো, জল খেয়ে একটু বিশ্রাম নেই। আচ্ছা আচ্ছা, এক্ষুনি আনছি, কিন্তু তার আগে আমাকে বলো তুমি ফ্রিজের জল খাবে নাকি কলসের জল? আরে আরে না না, ফ্রিজের পানি না,
তুমি আমার জন্য কলস থেকেই জল আনো। আচ্ছা টোনা, কোন কলসে জল আনবো, ছোট কলস নাকি বড় কলস? এই বোকা বউ, এই তোকে এত কৈফত দিতে গিয়ে আমার ছেলেটা কি জল পিপাসায় মারা যাবে নাকি? হ্যাঁ, যা তাড়াতাড়ি জল নিয়ে আয়। আরে মা, সবকিছু ভালো করে না শুনলে পরে তো আবার আমাকে এই বোকা বউ বলে রাগ করবেন, তাই সবকিছু শুনে তারপর জল নিয়ে আসবো। আবার কিছু ভুল হলে আপনি আমাকে বোকা বলবেন? হয়েছে হয়েছে, তোমরা চুপ করো, তুমি যে কোনো কলস থেকে জল আনলেই হবে। টোনা, স্টিলের কলসের জল আনবো নাকি মাটির কলসের জল? টোনের কথায় এবার টোনার ভীষণ রাগ ওঠে, আর রেগে গিয়ে টোনা বলতে থাকে, খুব বড় ভুল হয়েছে আমার, তোমার কাছে জল খেতে চেয়েছিলাম, আমি নিজের হাতেই নিচ্ছি, তুমি তোমার কাজে যাও। তখন তো রূপ দেখে পাগল হয়ে গিয়েছিলি, এখন দেখ কি বোকা বউ ঘরে এনেছিস। তুই তো সব সময় বাহিরেই থাকিস, তোর বোকা বউয়ের বোকামি তো আমাকেই সহ্য করতে হয়। তোমরা যা বলো আমি তাই করি, এতদিন মা আমাকে সব সময় বকত, আর আজকে তুমি আমাকে বোকা বললে, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না, সবাই খারাপ। এইভাবে আর কয়েকদিন কেটে যায়। একদিন বোকা টোনি কণিকার বাড়িতে ঘুরতে যায়। গল্প করতে করতে কণিকা টুনিকে বলতে থাকে, জানিস টুনি, কালকে শালিকের বাসায় চোর এসেছিল, শালিকে সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, জানিস? কি বলছো কি, চোর কেমন করে শালিক দিদির বাড়িতে ঢুকেছে গো? শালিকের ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকেছে, তোরা তোদের বাড়ির পিছনের দরজা খোলা রাখিস না কিন্তু। আরে আমাদের দরজার তো শিকলি নেই, লাগাবো কি করে? দিদি, তোমার কাছে কি চোর তাড়ানোর কোনো উপায় আছে? টুনির কথা শুনে কণিকা টুনিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়, আর কণিকা মনে মনে হাসে আর বলতে থাকে, বোকা টুনি, আজকে রাতে তুই তোর শাশুড়ির বকা ভালোভাবে শুনবি। টুনি ওখান থেকে বাড়ি চলে আসে। টুনি রাতে কণিকার বুদ্ধিমতো একটা বাটিতে গরম ছাই নেয়, আর গরম ছাইয়ে কিছু লঙ্কা গুঁড়ো দেয়, আর সাথে সাথে ধোঁয়া উঠতে থাকে। টুনি সেই লঙ্কার ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে দিতে থাকে। অন্যদিকে সেই চোর টুনিদের ঘরে ঢুকে পড়ে চুরি করার জন্য। আজ ইচ্ছে মতো এই বোকা টুনির বাড়ি চুরি করব, না জানি কত সোনা দানা আছে। কবুতর এদিক ওদিক তাকিয়ে একদম ঘরের ভিতরে ঢুকে পড়ে। এইদিকে টুনির এমন কাজ দেখে রেনু রেগে গিয়ে বলতে থাকে, কি করছো কি এসব, পুরো ঘরে লঙ্কা ধোয়া দিচ্ছ কেন? হ্যাঁ নিভা বলছে এসব, আমি থাকতেই পারছি না। ইস মা, চুপ করুন তো, কেন করছি এমন একটু পর বুঝতে পারবেন। লঙ্কা ধোয়া পুরো বনে ছড়িয়ে পড়ে, আর লঙ্কা ধোয়া কবুতরের নাকে যেতেই কবুতরের কাশি শুরু হয়ে যায়। কবুতরের কাশ শুনে রেনু বলতে থাকে, কে কে কাশি দিচ্ছে এভাবে? বৌমা, ঘরে চোর এসেছে, লাঠি আনো তাড়াতাড়ি, বৌমা লাঠি আনো। টুনি রেনুর কথায় লাঠি নিয়ে আসে, আর দুই বউ শাশুড়ি মিলে কবুতর চোরকে মারতে থাকে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না, আমার শিক্ষা হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। কি, তার মানে তুই এতদিন বনের পাখিদের বাড়ি চুরি করেছিস, তোকে তো আজ আমরা পুলিশে ধরিয়ে দিব। এরপর ওরা দুজন কবুতরকে পুলিশে ধরিয়ে দেয়, আর রেনু টুনিকে বলতে থাকে, বৌমা তুমি তো কামাল করে দিয়েছো, আমি আর তোমাকে বোকা বলবো না, তুমি অনেক চালাক গো, আজ তুমি না থাকলে এই দুষ্ট চোরকে ধরতেই পেতাম না আমরা। বোকা টুনি ওর শাশুড়ি মার কথা শুনে অনেক খুশি হয়, আর ওরা বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।